রেশনের ইপস মেশিনের যতটুকু ওজন এখানে শো করবে ঠিক ততটুকুই এই ওয়েট মেশিনে শো করলেই আপনারা রেশন সংগ্রহ করতে পারবেন। এই দুই জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় যদি গড় মিল থাকে বা অমিল যদি থাকে তাহলে কিন্তু রেশন সংগ্রহ করতে পারবেন না। রেশনের দুর্নীতি আটকাতে করা পদক্ষেপ সরকারের রেশন কার্ড নিয়ে নয়া নিয়ম। অধিকাংশ রেশন ডিলারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোনা যায়। রেশন কার্ড ও রেশন সামগ্রী সংক্রান্ত বিভিন্ন ধরনের কারচুপির কথা বিভিন্ন জায়গায় শোনা যায়। রেশনে সরকার তরফ থেকে দেওয়া খাদ্য সামগ্রী খোলা বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়ে অনেকেই সোশ্যাল মিডিয়াতে শুনেছেন, ফলে ন্যায্য উপভোক্তারা প্রাপ্য সামগ্রী থেকে বঞ্চিত হন। এবার সেই দিকে কড়া নজর দিয়েছে রাজ্য সরকার, যাতে রেশন দোকানে এই ধরনের সমস্ত দুর্নীতি বন্ধ করা যায়। সেই কারণে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে অলরেডি। বর্তমান পরিস্থিতিতে বায়োমেট্রিক পদ্ধতিতে বা আঙুলের ছাপ দিয়ে রেশন সামগ্রী সংগ্রহ করা যায় বা তোলা যায়, অথবা চোখের রেটিনা স্ক্যান করে, অথবা আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারের ওটিপির মাধ্যমে রেশন সংগ্রহ করা যায়। আশা করি এই বিষয়ে আপনারা খুব ভালোভাবেই জানেন। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে রেশন ডিলারদের একাংশ বিভিন্ন ধরনের কারচুপি করছেন, ফলে ন্যায্য উপভোক্তারা রেশন থেকে বঞ্চিত হচ্ছেন। এরকম অভিযোগ একাধিকবার উঠেছে। এবার তাই রাজ্য সরকারের খাদ্য দপ্তরের তরফে সমস্ত রেশন দোকানে ডিজিটাল ওয়েটিং মেশিন বা বৈদ্যুতিন ওজন মাপার যন্ত্র বসানোর প্রক্রিয়া কিন্তু অলরেডি চালু হয়েছে আমাদের এলাকায় কিন্তু অলরেডি চালু হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় বা আপনাদের এলাকার রেশন দোকানে এই ওয়েটিং মেশিন বসানো হয়েছে কিনা। এই ইলেকট্রিক্যাল ওয়েট মেশিনের সঙ্গে রেশন দোকানের ইপস মেশিন যেটা থাকে, যে জায়গায় আঙুলে ছাপ দিতে হয় সেই মেশিনের সঙ্গে যুক্ত থাকবে, সেটা ওয়্যার দিয়ে হোক অথবা ওয়্যারলেস হোক, যার ফলে যে কোনো গ্রাহককে খাদ্য সামগ্রী দেওয়ার সময় কত ওজন বা কী খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ বিস্তারিত ইপস মেশিনের মাধ্যমে খাদ্য দপ্তরের সার্ভারে জমা হবে। তো এই প্রসেসটা সম্পূর্ণ কীভাবে কাজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রেশন সংগ্রহ করার সময় সর্বপ্রথমে ইপস মেশিনে রেশন কার্ডের নাম্বার অথবা আধার নাম্বার দেয় এবং তারপর ফ্যামিলি ডিটেলস আসে এবং যে ব্যক্তি আঙুলের ছাপ দিবে বা যে ব্যক্তি রেশন সংগ্রহ করবে, আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন, পরিবারের যে কোনো একজন সদস্য পরিবারের সবারই রেশন সংগ্রহ করতে পারবেন। এরকম পরিস্থিতিতে যে ব্যক্তি রেশন সংগ্রহ করবেন সেই ব্যক্তির নামের জায়গায় সিলেক্ট করার পর সেই ব্যক্তিকে আঙুলের ছাপ দিতে হয়, অথবা আঙুলের ছাপ যদি কোনো কর্মে ফেল হয় বা এখানে স্ক্যান না হয় তাহলে রেটিনা স্ক্যান অথবা আধারের ওটিপির মাধ্যমে রেশন সংগ্রহ করা যায়। তা আশা করি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভেরিফাইং আধার, অর্থাৎ এই ব্যক্তির আধার কার্ড ভেরিফাই হচ্ছে। আধার কার্ড ভেরিফাই হওয়ার পর এই ব্যক্তি কী পরিমাণে রেশন পাবে এখানে লেখা রয়েছে, এখানে 15 এবং 10 25, তার মানে এই ফ্যামিলিতে মোট 5টি রেশন কার্ড রয়েছে। চাউল পাবে 15 কেজি এবং আটা পাবে 10 কেজি। এখানে যেহেতু চাউল রয়েছে কেজিতে এবং আটা রয়েছে প্যাকেটে, এই প্যাকেট ওজন করার প্রয়োজন নেই। চাউল যেহেতু কেজিতে রয়েছে তাই এখানে ডিলারকে এই জায়গায় টিকমার্ক দিতে হবে। দেওয়ার পর কতটুকু চাল সংগ্রহ করতে পারবেন এখানে থাকবে এবং ওয়েটিং মেশিনে কত পরিমাণে রয়েছে বর্তমান পরিস্থিতিতে, ঠিক ওয়েটিং মেশিনের হিসেবটা এই জায়গায় শো করবে। এই 15 এবং এখানেও যখন 15 আসবে তখন যদি কনফার্মে ক্লিক করা হয় তখন রেশনে স্লিপ বের হবে বা ট্রানজ্যাকশন যেটা রসিদ রয়েছে সেই রসিদটা বের হবে। এখানে একটা কথা বলে রাখার চেষ্টা করব, এই যে 15 রয়েছে উপরে এবং নিচে রয়েছে 14.96, এই 15 একটু কম হলে কনফার্মে ক্লিক করলে কনফার্ম হয়, কিন্তু 15 যদি বেশি হয় ট্রানজ্যাকশন স্লিপ বের হয় না বর্তমান পরিস্থিতিতে। অর্থাৎ আপনারা যতটুকু চাল পাবেন ততটুকু এখানে শো করবে এবং ওয়েটিং মেশিনে বর্তমানে কতটুকু বস্তু রয়েছে বা খাদ্য সামগ্রী রয়েছে সেটা এই জায়গায় শো করবে। এই ওয়েটিং মেশিন এবং ইপস মেশিনের ওজন যখন একই হবে বা কিছুটা কম হবে তখন যদি কনফার্মে ক্লিক করা হয় এই আপলোডিং অর্ডার আসবে এবং তারপর ট্রানজ্যাকশন স্লিপ বের হয়ে যাবে। আশা করি বিষয়টি ক্লিয়ার যে কীভাবে বর্তমানে প্রসেসটা কাজ করতেছে। তো রেশন সংগ্রহ করার সময় অবশ্যই মনে রাখবেন বা অবশ্যই মনে রাখা উচিত যে ট্রানজ্যাকশন স্লিপ সংগ্রহ করবেন, কারণ ট্রানজ্যাকশন স্লিপে সমস্ত তথ্য ডিটেলস লেখা রয়েছে যে আপনারা কতটুকু রেশন সংগ্রহ করলেন বা আপনাদের পরিবারে কতটুকু রেশন সংগ্রহ করতে পারবেন।
তো এই সিস্টেমটি আপনাদের রেশন দোকানে রয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন, আপনাদের পরিবারে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে কমেন্ট করে জানালে উপকৃত হব। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।